আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে মানতে পারছি না। শখের তৈরি স্টেশন ধ্বংস দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন শেখ হাসিনা। তিল তিল খরচা করে নিজের হাতে দেশবাসীর সুবিধার জন্য তৈরি স্বপ্নের মেট্রো রেলের ভাঙচুর অবস্থা দেখে একেবারেই ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা রাস্তা কার্যত লোকশূন্য, হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কার্ফিউ। সংবাদ সংস্থার সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেপ্তার 500 জনেরও বেশি বিক্ষোভকারীদের চাপের মুখে পড়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত শুক্রবার বিকেলে মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালানো হয়। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি দেখতে 25 জুলাই বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে তিনি দেখেন যে পুরো ভেঙে চুরে রয়েছে মেট্রো রেল চত্বর। ভাঙচুর করা হয়েছে সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায়। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস, ভেঙে ফেলা হয়েছে টিকিট রুম, মানে বলতে গেলে আর কোনো কিছুই অক্ষত নেই। আর এই ভয়াবহ পরিস্থিতি দেখে চোখে জল ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী এবং তিনি আবেগতাড়িত হয়ে বলেন, আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে মানতে পারছি না। আমরা শুনবো বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলছেন। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রতিটি স্থাপনা তৈরি করেছে যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি কি মানসিকতা! ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। আর এরই সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়ব? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে, সেটা আমার প্রশ্ন। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তারা তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে, এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবনের মান উন্নতির জন্য যতগুলো স্থাপনা তৈরি করেছি সবই তারা ভেঙে দিয়েছে, এই ক্ষতিটা জনগণের। এখানে জনগণকেই রুখে দাঁড়াতে হবে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে। এরা কোনোদিনই দেশের কোনো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য। আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা বিফলে যেতে দিতে পারি না। আমার দেশের মানুষ মাথা উঁচু করে চলবে, আমি যে কথা দিয়েছি সেই কথা রেখেছি। আজকে কেউ কুঁড়ে ঘরে থাকে না, যতক্ষণ আছি ততক্ষণ মানুষের জন্য করে যাব, তাতে কে কি বললো কিছু মনে করি না। আমি চাই দেশের মানুষ ভালো থাকুক। আবার কতগুলো রক্ত ঝরলো যেটা কখনোই আমার কাম্য ছিল না, এতে মানুষকে আমি দোষ দিই না। আমরা শুনবো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন। আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে,
জনগণকে সচল হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না, অন্তত আমাদের দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্ব চলবে আমি সবসময় সেটাই চেয়েছি। এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না, অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না, আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এবং সুস্থ থাকুক, সেটা আমি চাই। আবার বললাম যে আবার কতগুলি রক্ত ঝরলো যেটা কখনো আমার কাম্য ছিল না। জানা গিয়েছে ধ্বংসপ্রাপ্ত স্টেশন দুটি ঠিক করে চালু করতে অন্তত 1 বছর সময় লাগবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তার আগে পর্যন্ত এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানায়। মানুষের জীবনমান উন্নয়নে স্বস্তি দেয় এমন স্থাপনার উপর হামলার সমালোচনা করেন শেখ হাসিনা। মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনার যারা নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশের মানুষের ওপরই ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে মানতে পারছি না। শখের তৈরি স্টেশন ধ্বংস দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিল তিল করে খরচা করে নিজের দেশবাসীর সুবিধার জন্য তৈরি স্বপ্নের মেট্রো রেলের ভাঙচুর দেখে তিনি একেবারেই ভেঙে পড়েছেন। প্রসঙ্গত, সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য, হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকেই গ্রেপ্তার 500 জনেরও বেশি। বিক্ষোভকারীদের চাপের মুখে পড়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত শুক্রবার বিকেলে মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালানো হয়। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি দেখতে 25 জুলাই বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে তিনি দেখেন পুরো ভেঙে চুরে রয়েছে মেট্রো রেল চত্বর। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।